গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো শ্রাবণ মাসের লাস্ট সোমবার অনেকেই করে, কেউ ফার্স্ট সোমবার করে, কেউ লাস্ট সোমবার করে, অথবা পুরো সোমবারটাই, মানে শ্রাবণ মাসের যে কটা সোমবার পড়ে অনেকে পুরো টোটালি 4টে কি 5টা পরে সবাই সেটাই করে। তো যাই হোক, আমি লাস্ট সোমবারটা করি, আর এমনি প্রতি সোমবারে আমি নিরামিষ খাই। তো শ্রাবণ মাসের লাস্ট সোমবারে আমি আমার ঘরে কিছু ঘরে ঠাকুরের কিছু জিনিস দিয়েই, আমি বেশি আড়ম্বর না করে কীভাবে শ্রাবণ মাসের সোমবার পালন করি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আর বাবা ভোলানাথের কাছে বেশি কোনো জিনিস লাগে না, জাস্ট মনের ভক্তি থাকলেই হয়ে যায়। আর বেলপাতা আর একটু সাদা ফুল যদি জোগাড় করতে পারো, এতেই ভোলানাথ সন্তুষ্ট হয়ে যায়। তো চলো তাহলে, আর এই পুজোয় কোনো আড়ম্বর প্রয়োজন নেই, প্রথম থেকেই বলছি, এখনও বলছি, জাস্ট মনের ভক্তি থাকলেই হয়ে যায়। ধূপ দীপ দিয়ে একটু ফল প্রসাদ দিলেই ঠাকুর সন্তুষ্ট। যে ভোলানাথের কাছে অনেক অনেক জিনিস লাগবে তা কিন্তু নয়। তো চলো তাহলে আমি কীভাবে পালন করি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, তাহলে সঙ্গে থাকো। সঙ্গে থাকা আমি বলি, বাবা ভোলানাথের কাছে কিছুই লাগে না, মনের ভক্তি থাকলেই হয়ে যায়, আর বেশি পূজার আড়ম্বর করার কোনো প্রয়োজন নেই। আমি আমার বাড়িতেই ঘরে থাকা বিশেষ ঠাকুরের কিছু জিনিস, সামান্য কিছু জিনিস দিয়েই আমি ভগবান ভোলানাথের আরাধনা করেছি। তোমরাও আরাধনা করবে, দেখবে ভোলানাথ এমনি সন্তুষ্ট হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে, তাহলে চলো দেখতে থাকো। তো চলে এলাম বন্ধুরা ঠাকুর ঘরে, আর আমি বলি আমাদের ঠাকুর ঘর এখনও কমপ্লিট হয়নি, তোমরা জানো অনেক ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। আর এখানে একটু আলপনা দিয়ে নিয়েছি, আলপনাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আমি বললাম সামান্য কিছু জিনিস দিয়েই তোমরা ভোলানাথের আরাধনা করবে, এতেই তোমাদের ভক্তিটা কতটা সেটাই ভগবান বুঝবে। বেশি আড়ম্বর করলাম অথচ ভক্তি কিছু নেই, এতে ভগবান কিন্তু সন্তুষ্ট হয় না, যে কোনো দেবদেবী সন্তুষ্ট হয় না আমার তো মনে হয়। তো যাই হোক, আমি ধূপ দীপ একটু জ্বালিয়ে নেব, নিয়ে ভোলানাথের স্নান করাবো প্রথমে। তো আমার ধূপ দীপটা জ্বালিয়ে নিচ্ছি, আর ধূপ দীপের থালাটা যেটার উপরে ধূপ দীপ রেখেছি সেটাকেও খুব সুন্দর করে সাজিয়ে নেবে। আমি এখানে বেশি কোনো আড়ম্বর করিনি, অনেক কিছু ফল প্রসাদ, অনেক কিছু মানে যাবতীয় যেসব লাগে আমি কোনো কিছুই জোগাড় করিনি, জাস্ট ঘরে থাকা কিছু জিনিস দিয়েই ভগবানের আরাধনা করব, এতেই ভগবান আমার সন্তুষ্ট হবে। তো এখানে আমি দেখো ধূপ দীপের থালাটা সুন্দর করে সাজিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি ভোলানাথের স্নান করানোর জন্য নিয়েছি মধু, তারপরে নিয়েছি একটু ঘি নিয়েছি, আর গঙ্গা জল। প্রথমে আমি প্লেন এমনি যে জলটা দেবো সেটা কলের টিউবের জল আমি দিয়ে ধুয়ে নেব, তারপরে গঙ্গা জল ঢালবো। তো আমি এখানে ঘি মধু দিয়ে বেশ সুন্দর করে ভোলানাথকে পরিষ্কার করে আমি ভোলানাথে স্নান করানোর আগে এইভাবে মাখিয়ে নেব। হ্যাঁ, আমি জানি যে 5টা জিনিস লাগে, দই, তারপরে শর্করা, ঘি, মধু, গঙ্গা জল দিয়ে স্নান করালে ভোলানাথের ভালো, কিন্তু আমি বললাম যে জোগাড় করতে না পারলে তোমরা যারা ভাবছে যে এত কিছু জোগাড় করব আমি কি করে ভোলানাথকে পূজা করব, কোনো ব্যাপার নেই, তোমাদের ঘরে থাকা কিছু সামান্য জিনিস দিয়েই তোমরা ভোলানাথের আরাধনা করতে পারো। আর ভোলানাথ এমনি সোজা সাপটা মানুষ, উনি কোনো আড়ম্বর পছন্দ করেন না আমার তো মনে হয়। তো যাই হোক, আমি আমার মনের মতো করে পূজা করব, আমি কারোর মনের মতো করে পূজা করতে পারবো না, আমার ঘরে থাকা জিনিস দিয়েই আমি পূজা করব। তো দেখতে থাকো, এবার আমি দেখলে তো আমি প্লেন জল দিয়ে আমি ধুয়ে নিলাম, স্নানের জলটা আমি এবার অন্য কোনো পাত্রে রাখবো, রেখে কোনো গাছের ফুল গাছের গোড়ায় দিয়ে দেবে অথবা বেল গাছের গোড়াতে দিয়ে দেবে।
দিয়ে আমি শুধু ভোলানাথের রাখতে নেই, তো তার জন্য একটা বেলের পাতা দিলাম, দিয়ে রাখলাম। এবার আমি ওই জলটা কোনো পাত্রে রেখে দেব, পরে সময় মতো বেল গাছ অথবা ফুল গাছের নিচে ঢেলে দেব। আর অবশ্যই স্নানে স্নান করানোর আগে ধূপ দীপটা জ্বালিয়ে নেবে, এতে দেখবে মনটাও ভালো লাগে। আর আমি এখানে ফুল অনেক রকমের ফুল তুলেছি, তো জাস্ট ভোলানাথের আরাধনার জন্য একটু নীলকণ্ঠ, নীলকণ্ঠ যেটা বলতে অপরিচিতা, নীল অপরিচিতা, আর সাদা টগর, আর নিয়েছি বেলপাতা আর কলকে ফুল। তো যাই হোক, আমি এবার সুন্দর করে মুছে নিচ্ছি। তোমরা আলাদা এক্সট্রা কাপড় রাখতে পারো, আমি কোনো কাপড় রাখিনি। আর আমার এটা নূতন শাড়ি বলে আমি এই শাড়ির আঁচল দিয়ে এটা মুছে নিলাম। আমার নূতন শাড়ি, ধোয়া শাড়ি, জাস্ট পরলাম, তো সেটাই ওই জন্য আমি মুছে নিলাম। তোমরা আলাদা কাপড় রেখে মুছে নেবে। এবার পরবর্তী স্টেপে চলে যাই। আমি কি করেছি, বেলপাতা, ফ্রেশ বেলপাতা নিয়েছি। নিখুঁত বেলপাতা নেওয়ার চেষ্টা করবে। নিখুঁত বেলপাতা নিয়ে আমি রাম নাম লিখব। রাম নাম ভোলানাথের ভীষণ প্রিয়, আর রাম নাম লিখলাম। তোমরা চন্দন দিয়ে রাম নাম লিখবে, সাদা চন্দন ভোলানাথের ভীষণ পছন্দের, কিন্তু আমি সাদা চন্দন এখানে গোপীচন্দন নিয়েছি, গোপীচন্দন দিয়েই লিখলাম। আমি এক একটা করে বেলপাতায় রাম নাম লিখলাম। তোমরা 5টা, 7টা, 11টা অথবা 16টা বেলপাতা নিতে পারো। আমি এখানে 5টা বেলপাতা নিয়েছি। তো আমার রাম নাম লিখে নিচ্ছি, দেখো। লেখার পরে আমি চলে যাব পরে কি করব। আর তোমরা দেখতেই পেলে আমি এখানে বিশাল কিছু আড়ম্বর করিনি, এটা প্রতিটা ঘরে ঘরে এই ভগবানের জন্য এই সব থাকে, ঠাকুর ঘরে এক্সট্রা কোনো জিনিস আমি নিয়ে আসিনি। আর এখানে আমি ক্যামেরাটা বড্ড নাড়াচাড়া হচ্ছে, কারণ এখানে আমার মেয়ে এভাবে তুলেছে, ও বলছিল মা আমি ক্যামেরা করব, তো আমি বললাম যে কর, আমার ইচ্ছা ছিল না যে তুলব, কিন্তু ও বললো যখন তুলবো বললো, তখন আমি বললাম তোল, কিন্তু ও যে এমনভাবে নাড়াচাড়া দিয়ে ক্যামেরাটা করবে আমি বুঝতে পারিনি। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। তো এখানে আমি একটা বেলপাতা দিয়ে ভোলানাথকে বসিয়ে দিলাম, এবার যে বাটাতে, আর ভোলানাথের উত্তর মুখ করে বসাবে, এটা সবাই জানো, আমিও সেইভাবে বসিয়ে দিলাম। এবার আমি চলে যাব পরবর্তী স্টেপে। আর দেখো কিভাবে আমার মেয়ের নাড়াচাড়া দিয়েছে, যে ক্যামেরাটা একদম পুরো স্থিরভাবে রাখতে পারিনি, আর ছোটো ছোটো পুচকু পুচকু হাতে না একদম এভাবেই করেছে। তো যাই হোক, এবার আমি বেলপাতা দিয়ে দেব। অং নমঃ শিবায়, মেয়েদের অং কথাটা বলতে নেই, তো নমঃ শিবায়, নমঃ শিবায় বলে যে কটা বেলপাতা, আমি 5টা বেলপাতা দিয়ে দিব। দিয়ে এবার একটা সাদা বেশ থোক টগর আমি মাথাতে দিয়ে দিলাম। এবার কলকে ফুল, অপরিচিতা দিয়ে খুব সুন্দর করে তোমার মনের মতো করে তুমি সাজাবে, কারোর মনের মতো করে নয়, তোমার যেভাবে ইচ্ছা তুমি সেইভাবে পূজা করতে পারো। তো আমিও সেইভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম মনের ভক্তি দিয়ে। তারপরে গঙ্গা জল ঢাললাম। তোমরা ডাবের জল, দুধ, গঙ্গা জল ঢালতে পারো। আমি বললাম আমার যতটুকুনি ক্ষমতা আমি ততটুকুনি করলাম, আমি এই গঙ্গা জলটাই ঢেলে দিলাম। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় বলে জলটা ঢেলে দিলাম। তারপরে মনের ভক্তি মতো আমি একটা করে ফুল নিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে ভগবানকে নিজের মনের মতো করে পূজা করে নিলাম। ভগবান দেখবে, বুঝবে যে কতটা মনের ভক্তি দিয়ে তুমি আমাকে সাজাচ্ছ। তো যাই হোক, ভোলানাথকে আমি সুন্দর করে সাজিয়েছি। জানি না তোমাদের পছন্দ হবে কি না, কিন্তু আমি আমার মনের ভক্তি দিয়ে যতটা ক্ষমতা আমি ততটাই সাজিয়ে নিলাম। এবার আমি ধূপ আর দীপ দিয়ে একটু আরতি, বরণ আরতি করে নেব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো।
আছে হরগৌরী পার্বতী তাকেশ্বরের চরণে সেবা আছে বাবা মহাদেব ও নমো শিবায় নমো নীলকণ্ঠ ধাম নমো নমো নীলকণ্ঠ ধাম নমো নমো নীলকণ্ঠ ধাম নমো মামা ঠাকুর দাদা আমাকে ক্যামেরাম্যান বলেছে তা শ্রী সোনার মুনি মহাদেব শিবের পায়ে সেবা আছে বাবা মহাদেব ত্রিশূল ধারীর চরণে সেবা আছে বাবা মহাদেব ওম নমো শিবায় নমো ওম নমো শিবায় নমো ওম নমো শিবায় নমো নীলকণ্ঠ ধামে নমো তারকেশ্বরের চরণে সেবা আছে বাবা মহাদেব নমো তারকেশ্বরের চরণে সেবা আছে বাবা মহাদেব ওম নমো শিবায় নমো হরে কৃষ্ণ। তো মায়ের পূজা হয়ে গেছে আর আমার শেষ আরতি আরাধনা যেটা আছে সেটা করব, তোমরাও এটা করবে, এটা কিছু আতক চাল নিয়ে ভগবানকে অর্পণ করবে, অথবা গোটা কালো সরিষা অর্পণ করতে পারো, অথবা জপ দিতে পারো। তো আমি এখানে আতক চাল, গোটা আতক চাল দিলাম কয়েকটা, দিয়ে ভগবানকে প্রণাম করে নিলাম। ভোলানাথের আমার ইচ্ছা অনিচ্ছা ভুল ত্রুটি সব কিছু আমি ভগবানের পদতলে দিয়ে আমার মনস্কামনা পূর্ণ করলাম। তো এখানে আরও অন্য অন্য দেবদেবী আছে, ওনাদেরও ফল প্রসাদ পুজো দিলাম এভাবে প্লেটে প্লেটে। তো যাই হোক, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর আমি এবার চলে যাব, আমার পূজা হয়ে গেছে, তো আমি এবার যাব আমার উপরে ঘরে, আমার ঘরে শোকেশের ঠাকুর আছে, সেই শোকেশের ঠাকুরকে একটু ফল টল আমি দিই না, আমি জাস্ট ধূপ দিয়ে আরাধনা করি, ধূপ ফুল দিয়ে ধূপ দীপ দিয়ে একটু আরাধনা করি প্রতিদিন সকাল সন্ধ্যা। আর এখানে মা সবসময় পূজা দেয়, এটা হলো মায়ের ঠাকুরঘর। এখানে দেখতে পাচ্ছ গণেশ আছে, সিদ্ধিদাতা গণেশ, লক্ষ্মী, আর এখানে লক্ষ্মী নারায়ণ আছে। আমার বাপের বাড়িতে লক্ষ্মী নারায়ণ থাকাতে আমার শ্বশুরমশাইয়ের বন্ধু এই লক্ষ্মী নারায়ণের পাথরের মূর্তিটা দিয়েছিলেন। আর এখানে এই দোলনা আছে, দোলনাতে আছে ভোলানাথ, দুর্গা আর সিদ্ধিদাতা গণেশ বাবা মায়ের কোলে বসে আছে। এখানে আমি ফুল টুল দিয়ে দীপ দিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। টাটা।